হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো। তো ভিডিও শুরু করার প্রথমেই তোমাদের বলে দিই, তানিয়া পূজাস ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। নতুন একটা ভিডিওতে অনেক পরিমাণে ওয়েলকাম। তো আজকে তো বুঝতেই পেরেছো কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো মানে আগে তোমরা জেনে নাও যে উকুনটা কীভাবে হয়। মাথায় ময়লা পড়লে, মানে মাথা পরিষ্কার না রাখলে মাথায় উকুন হয়। আর মাথা ভিজে থাকলে, স্নান টান সেরে চুল বেঁধে নিলে বা খোঁপা করে রাখলে উকুন হয়। আর তোমার আর মাথা থেকেও উকুন আসে। তো তানিয়া মানে আমার মেয়ে তো স্কুলে যায়, তো স্কুল থেকে বন্ধুদের মাথা থেকেও উকুন আসে। আর তাছাড়া সকালে স্নান টান সেরে চুল বেঁধে যায়, তো সারাদিন চুলটা ভিজে থাকে, তো সেই জন্য তো উকুন হয়। আর মাথা শ্যাম্পু না করলে বা মাথা হয়তো দুদিন স্কুলে যাওয়ার জন্য, হয়তো সকালে স্কুল তো মাথা শ্যাম্পু করতে পারে না, তো সেই জন্য মাথায় ময়লা পড়লে তখনও উকুন হয়। তো উকুন মানে কীভাবে একেবারে তাড়াবে, তো সেই সহজ উপায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর তো এই যে দেখে নাও আগে, কি এই যে কবরজ মারা লাক্সমান লেখা, কবরজ মারা তো কবরজ মরে যায়। আর তোমার পিঁপড়ে আর মাথার উকুনও তো একদম একবারে মাখলে, মানে একবারেই মাখবে, তো তোমার এখন 2 মাস 3 মাস মানে উকুন হবেই না, একবারেই তোমার একদম মাথা নিকি পর্যন্ত মাথা থেকে পুরো পরিষ্কার হয়ে যাবে। তো ছোটোবেলায় আমার মা মাখিয়ে দিত, তো হয়তো 2 মাস কালে 6 মাস পর্যন্ত হয়ে যায়, তো মাথায় উকুন হয় না। তারপরে হয়তো অল্প হলো, আবার স্কুলে যাওয়া শুরু করলাম, তো স্কুল থেকে আবার বন্ধুদের মাথা থেকে উকুন এলো, তো আবার হয়তো এরকম মাখিয়ে দেয়। কিন্তু একবার মাখবে দেখবে এখন 6-7 মাস কি একবছর উকুন হবেই না, এত ভালো। তো আরেকবার দেখে নাও। তো এটা হচ্ছে কক্রোচ মারা চক, তো এটা হচ্ছে লাক্সমান লেখা। তো ঠিক আছে, তো আমি কি মানে কীভাবে এটা অ্যাপ্লাই করতে হয় তোমাদের দেখিয়ে দেবো। আর এটা মাখার পরে তোমরা 25 মিনিট কি 30 মিনিট রাখতে পারো। তো 30 মিনিট রেখে তারপরে মাথাটা শ্যাম্পু করে নেবে, আর ভিজে চুলে চুলটা একটু আঁচড়ে নেবে, দেখবে সব উকুনগুলো পুরো বেরিয়ে যাবে, একদম পুরো মাথা পরিষ্কার হয়ে যাবে। আর কীভাবে অ্যাপ্লাই করে দেখে নাও। আর এটা আমার ছোটোবেলায় আমার মা খুব মাখিয়ে দিত, ছোটোবেলায় মানে স্কুল যাওয়ার সময় তখন উকুন হতো, তো আমার মা মাখিয়ে দিত, তো সেই জন্য আমার মনে আছে। তো ভাবলাম কি তানিয়াকেও মাখাবো, তো তানিয়ার সময় হয় না, তো এইভাবে শীতে করবে, করে এইভাবে মাখবে। এটা মাখার পরে সব উকুনগুলো না চারিদিকে বাইবে, আর মাথা পুরো একদম চারিদিকে বাইবে। তো এটা মাখার পরে উকুনগুলো মাথার মধ্যে একদম চারিদিকে দৌড়াবে, আর মাথায় যদি নিকিও থাকে না, নিকিও সব ঝরে যাবে, নিকি আর হবেই না, মাথা পুরো পরিষ্কার হয়ে যাবে একেবারে। আর উকুন মারার সহজ উপায় হচ্ছে এইটাই, কেন এতে চুলের মধ্যে কোনো ইনফেকশন হয় না, বা ইনফেকশন বলতে কি মানে হেয়ার ফল হয় না, চুল ওঠে না, একেবারেই চুল ওঠে না, চুলের কোনো ক্ষতি হবে না। তো আমার মাথায় সেরকম উকুন হয়নি, কিন্তু তানিয়ার মাথা থেকে মানে আমার মাথায় হয়েছে, অল্পই হয়েছে, তাও মারলে না আর মাথায় একেবারে থাকবেই না। পেছন দিকটা থাকবে, তো গোটা মাথাটা এইভাবে মেখে নেবে। তো মাখার পরে 30 মিনিট কি 25 মিনিট রাখবে, শ্যাম্পু করার পরে তারপরে ভিজে চুলে তোমরা ঘন চুলুনি দিয়ে আঁচড়াবে, দেখবে সব নিকি বলো উকুন বলো সব বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে সহজ উপায়, একেবারে সহজ উপায়।
আর এতে চুলের কোনো রকম ক্ষতি হয় না। আর দোকানের যে বীজ পাওয়া যায়, মানে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে যে বীজগুলো মাখা হয়, তো ওইগুলো খুবই ক্ষতিকারক। তো ওইগুলো চুল ওঠে, মাথা মানে মাথা ঘোরে, অনেকের বলে মাথা চুল ওঠে, মাথা ঘোরে, অনেক অসুবিধা হয়। তো এটা একেবারেই ভালো, তো কোনো অসুবিধা নেই। তো চলো আর 30 মিনিট রাখি, তারপরে আমি স্নান করে আসব। স্নান তো করেছি, কিন্তু শ্যাম্পু করব। তো চলো শ্যাম্পুটা আগে করে আসি, তারপরে তোমাদের মানে কাছে আসবো, তার আঁচড়াবো, দেখবো কটা উকুন বেরোয়, ঠিক আছে? তো চলো এখন কেমন, তো টাটা, আবার আসছি শ্যাম্পু করে। তো আবার চলে এলাম। তো মাখার পরে যে আমি মানে এখন যাইনি স্নান করতে, তো 30 মিনিট 25 মিনিট হোক, তারপর আমি স্নান করতে যাব। তো মাথাটা পুরো চুলকাচ্ছে চারিদিকে, তো আমি ভাবলাম একটু আঁচড়ে নিই, দেখি কটা উকুন বেরোচ্ছে। তো দেখি না, দেখাই তোমাদের কটা উকুন বেরোয়। আঁচড়ে নিয়ে গে, উকুন বেরোচ্ছে, কিন্তু অনেক অনেক উকুন বেরোচ্ছে। তো আমি চুলটা আঁচড়ে নিয়েছি আর উকুন মোটামুটি বেরিয়েছে, আর যা আছে আমি শ্যাম্পু করলে সব বেরিয়ে যাবে। তো এমন কোনো মানুষ নেই যে মাথায় কারো উকুন নেই, অল্প বেশি অনেকেরই মানে সবারই থাকে, অল্প বেশি সবারই থাকে। তো এটা লজ্জার বিষয় নয়, উকুনটা তো উকুনটা বেশি বর্ষাকালে বেশি হয়, ওয়েদার খারাপ থাকলে মাথা ভিজে থাকে, সেই জন্যও বেশি হয়, ঠিক আছে? আর তো চলো দেখে নাও কতগুলো উকুন বেরিয়েছে, আর যা বেরিয়েছে শ্যাম্পু হাতে ঢালি। সব উকুনগুলো না মাতালের মতো হয়ে গেছে, আর সব মানে উল্টে শুয়ে আছে, মাতাল, পুরো মাতাল হয়ে গেছে, কোনো হুঁশ নেই। একবার দেখে না, দেখতে পাচ্ছ? তো যা ছিল মোটামুটি বেরিয়ে গেছে, আর মাথায় শ্যাম্পু করলে যে গুঁড়ো গুঁড়ো নিকিগুলো আছে মাথা মানে চুলের মধ্যে যে নিকি থাকে, তো নিকিগুলো সব একদম বেরিয়ে যাবে। তো তোমরা অবশ্যই ট্রাই করো, যাদের মাথায় উকুন আছে অবশ্যই ট্রাই করো, খুব ভালো ফল পাবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওটা থেকে উপকার পেলে বা মানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মানে ফোনে আগে নোটিফিকেশনটা চলে যায়। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো। উফ বাবা, কি ঝুলকাচ্ছে মাথা। তো ঠিক আছে, চলো ভালো থেকো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।